দিল যেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবী যেন বলেন, আমি বলি শুনো 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 শুনো, আমার মতো মুহাম্মদ রাসূলের জবানি এটাও এটা বলে শেষ করতে পারবে না। না না না, ফাকরাহু ইন শিতুম, যদি তোমরা চাও তাহলে ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত করো। ওয়া মা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য কি পরিমাণ নেয়ামত গোপন রেখে দিয়েছি এটা কোন পৃথিবীর কোন নফস জানে না, এটা জিবরিল জানে না। বলেন জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওয়ামা তাদরি নাফসুন নাকরা তাহতাল আম তাউম্মু, নাকরা তাহতাল আম তাউম্মু, তা আম নাকরা যদি নফির মাথাতে হয়, নাকরা তাহতাল নফি তাউম্মু, নাকরা যদি নফির মাথাতে হয় আমের ফাদা দেয়। ওয়ামা তাদরি নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন নবীও জানে না, পৃথিবীর কোন রাসূলও জানে না, পৃথিবীর কোন ফেরেশতাও জানে না, জিবরিল জানে না, আমি জান্নাতীদের জন্য কি পরিমাণ নেয়ামত গোপন রেখেছি। শুধু এখানে দু চারটা শব্দের তর্জমা আমি আপনাদের সামনে করছি, দু চারটা শব্দের তর্জমা। কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত, আমাদের তাখাযুলের দুনিয়াকে যদি কোরআন কারিম দিয়ে আবাদ করে দিত, আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত, আমাদের তাসাউবুরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত, আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত, আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত, এই কোরআনের কারিমের এই শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে দিত, আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না, এক একটা শব্দই তো উচিত ছিল আমাদের দিলে হৃদয়ের দুনিয়ার তুফান সৃষ্টি করবে, আমাদের কলিজাকে আগুন ধরাইয়া দিবে, আল্লাহ তাআলার ভালোবাসার আগুন ধরাইয়া দিবে, আল্লাহ তাআলার রহমতের আশার আগুন ধরাইয়া দিবে। আমাদের কলিজাতে উচিত ছিল একটা একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে, উচিত তো ছিল আমরা কল্পনা জগতে কল্পনা করতে থাকতাম, হায় কি রেখে আমি ঘুমিয়ে আছি, ওখানে কি এখানে কি, মসজিদে কি ঘরে কি, মসজিদে কি ঘরে কি, মাদ্রাসায় কি স্কুলে কি, হা আমি যদি কল্পনা করতাম, হা আমি যদি কল্পনা করতাম, না না আমার কোনো শব্দ নাই, আমাদের কাছে কোনো শব্দ নাই, এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই, হ্যাঁ আমাদের তাখায়ুল আমাদের তাসাউর যদি আল্লাহ তাআলা এগুলো দিয়ে নূরানি করে দিতেন, এগুলো যদি আমাদের হৃদয়কে আকর্ষণ করতেন, এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুণা থেকে ব্যস্ত বাঁচতে পারতাম, ইয়াহুদিরা যখন অস্ত্রের টিগারে তাদের আঙ্গুল, ও মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে, তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে, তোমাদের আঙ্গুল তখন কোথায়, নগ্ন ছবিতে। এই জন্য ইমান বানায় আমল বানায়, ইমান বানান আমল বানান, ইমান বানান আমল বানান, ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে। জান্নাতে কি? লা তাসমাউ ফিহা লাগিয়া। এবার রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা শুনো, এবার জান্নাতের কিছু আসবাবের কথা শুনো, ওখানে কিন্তু তুসকা মিন আইনিন আনিয়া, এখানে ফিহা আইনুন জারিয়া, ওখানে আনিয়া পানি পানি করে চিৎকার করতে থাকবা, চিৎকার করবা, চিৎকার করবা, চিৎকার করবা, পানি পানি করে চিৎকার করতে থাকবে, শেষ তার যা দেওয়া হবে ফিয়াম মিন আইনিন আনিয়া, গরমাক্ত পানি থেকে দেওয়া হবে, এতটা গরম পানি দেওয়া হবে, পানি মুখের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে গোষ্ঠগুলো ঝপাত ঝপাত করে উপরে যাবে, এই পরিমাণ গরম হবে, আর এর চোয়ের পাশে আল্লাহু আকবর কাবীরা এমন প্রবাহমান নহর জারি করে দিবে, আল্লাহু আকবর কাবীরা। তাফসীরের কিতাবে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আইন কেমন হবে জানো, আইন জারিয়াতুন বিলা হুদুদিন, কোনো গর্ত ছাড়া পানি, সুবহানাল্লাহ, কি ছাড়া পানি, গর্ত ছাড়া জমিনের উপরে নহর প্রবাহিত, সুবহানাল্লাহ। দুনিয়াতে পানির তলদেশ দেখা যায় না, বঙ্গোপসাগরের তলদেশ দেখা যায় না, মেঘনার তলদেশ দেখা যায় না, এখানে গর্তের মধ্যে পানি, আল্লাহ তাআলা বলেন ফিহা আইনুন জারিয়া, ওখানে আমি এমন প্রবাহমান পানি দিয়ে দিব যে পানির মধ্যে কোনো গর্ত হবে না, জমিনের উপরে পানির নহর জারি, জমিনের উপরে দুধের নহর জারি, জমিনের উপরে মধুর নহর জারি, জমিনের উপরে শরাবের নহর জারি। আরো মজার বিষয় হলো, দুনিয়াতে পানির জন্য তোমাকে পানির নহরের কাছে যেতে হয়, জান্নাতে পানির জন্য তোমাকে নহরের কাছে যেতে হবে না, যখনই তুমি পানি ইচ্ছে করবা, যখনই তুমি চলতে থাকবা, যেমন ধরো তুমি তোমার বন্ধু জান্নাতে যাবা, বন্ধুর জান্নাতে যাবা, তুমি বলবা দুধের নহর আমার সাথে চলো, পানির নহর আমার সাথে চলো, শরাবের নহর আমার সাথে চলো, মধুর নহর আমার সাথে চলো, তুমিও চলতে থাকবা, পেছনে লিক লিক করে 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 করে
ঝর্ণাগুলো তোমার সাথে চলতে থাকবে। কার নহরটা কত বড় হবে, যার ইমান আমল যেমন তার নহরটা তেমন, যার ইমান আমল যেমন তার নহরটা তেমন। আচ্ছা এবার বলুন তো দেখি সিদ্দিক আকবরের নহরটা কেমন, আচ্ছা ফারুক আজমের নহরটা কেমন, হযরত বেলালের নহরটা কেমন হবে, হযরত সুমাইয়ার নহরটা কেমন হবে, হযরত মাওলানা হাসান জামিল শাহাদতের চিত্র আপনাদের কাছে তুলে ধরেছেন, বলছেন না, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত মুআযের জবাল রাদিয়াল্লাহু আনহু তুমি জীবন ভর দোয়া করতে না, আল্লাহ আমার মৌতটা যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, চৈত্র মাসের রমজান হয়, বাইতুল্লাহ শরীফ হয়, আর এমন সময় ময়দানে জেহাদ হয়, ময়দানে জেহাদে দুশ্মনকে হত্যা করতে করতে আমি শেষ পর্যন্ত আমিও শহীদ হয়ে যাই, যেন ময়দানে মাশরে আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে মুআযের তুমি কি চাও, আমি বলবো আল্লাহ রোজা অবস্থা শাহাদাত গ্রহণ করেছি, আপনার হাতে পানি পান করে ইফতার করতে চাই। আচ্ছা কি ছিল এদের জীবনে আরজু? আর আমাদের আরজু হলো একটা, আল্লাহ শুধু একটা টিকিট দি দিও, শুধু একটা কি দিও, আল্লাহ শুধু একটা টিকিট দি দিও, শুধু একটা পাঁচ বছর লাগে একটা টিকিট দি দিও, আল্লাহ শুধু পাঁচ বছর লাগে, আল্লাহ কটা পোস্টার ছাপাইতাম, আল্লাহ আমার বউর কটা ছবি দিতাম, আল্লাহ আমার বউর কটা কি দিতাম, আমার বিবি আমার স্ত্রীর কটা ছবি রাস্তা দিয়ে দিতাম। বন্ধু তোমার আর আমার ইমানের বরকতে, তোমার আর আমার আমলের বরকতে আমাদের জন্য রব কি অপেক্ষা রেখে দিয়েছেন, এই জন্য রব নিজে ডাকেন আল্লাহু ইয়াদউকুম মিনা দারিস সালাম, রব বলেন আমি তোমাকে হাত ছানি দিয়ে ডাকছি, আসো 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 আসো, কি বলে আসো 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 আসো, কোথায় আসবা, দারুস সালামের দিকে আসো, যেখানে লা তাসমাউ ফিয়া লা গিয়া, যেখানে কোনো লগ্ন হবে না, এমন এক জান্নাতের দিকে আসো যেখানে শুধু সালাম হবে, এমন এক জান্নাতের দিকে আসো যেখানে ফিহা আইনুন জারিয়া, যেখানে শরাবের নহর হবে, যেখানে পানির নহর হবে, যেখানে দুধের নহর হবে, যেখানে মধুর নহর হবে। হ্যাঁ দুনিয়াতে তোমরা 4 ইঞ্চি গাও, 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা নাম দিছে 4 ইঞ্চি, ও ইন্ডিয়ান ফেন্সি নাম দিছে 4 ইঞ্চি, নাম দিছে কি বলেন না, এটা নাম দিছে কি 4 ইঞ্চি, নাম দিছে 4 ইঞ্চি, নাম দিছে ডাইল, নাম দিছে কি, হ্যাঁ দুনিয়াতে খাও তোমরা 4 ইঞ্চি, আমরা খাবো আইনু জারিয়া। আরে সুবহানাল্লাহ বলেন, আরে আরে একদিকে 4 ইঞ্চি আরেকদিকে আইনুন জারিয়া, কি একদিকে কয় ইঞ্চি আরেকদিকে কি জারি, আইনুন জারিয়া কেমন, কারোর জন্য মেঘনা, কারোর জন্য বঙ্গোপসাগর, কারোর জন্য রহমতখালী, কারোর জন্য ভারত মহাসাগর, তাও আবার জমিনের নিচে না জমিনের উপরে, এটা কেমন হবে এটা, আল্লাহ এটাই বলবেন এটাও কি সম্ভব, আল্লাহ সব সম্ভবের জবাব সামনে আফালা ইয়ানজুরুন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ এটাও কি সম্ভব, হ্যাঁ সম্ভব দেখ, ফিহা আইনুন জারিয়া সেখানে হবে প্রবাহমান নহরগুলো হবে, কিসের কিসের নহর বলেন, কিসের নহর বলেন, দুধের নহর, আর কিসের নহর, মধুর নহর, আর কিসের নহর, শরাবের নহর, আর কিসের নহর, পানির নহর। আজীব বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা, জান্নাতদেরকে আবার আল্লাহ 3 ভাগে ভাগ করে দিবেন, এক ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নাতি, আরেক ভাগ হবে আল্লাহু আকবার ভিআইপি জান্নাতি, আরেক ভাগ হবে সিআইপি জান্নাতি, সুবহানাল্লাহ। বাস
প্রথম শ্রেণী, আরে এক নম্বর তিন নিচে কোন নম্বর নাই তো বলেন ভিআইপি ভি ভিআইপি এবার সিআইপি আল্লাহ আকবার, ভিআইপিদের সামনে পানি রেখে দিবে, শরাব রেখে দিবে, আর ফেরেশতা বলবে জি জি পান করুন, হউর গুলো বলবে জি জি জি, আরে জি জি কেমনে বলবো, হউররা যখন জি বলবে জি, তখন নাম ইয়া বলি ইয়া রহমান, হ্যাঁ নাম ইয়া বলি ইয়া রহমান বলবে জি পান করুন, يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا এবার জান্নাতীরা নিজ হাতে তুলে তুলে পান করবে, এবার ভি ভিআইপি শ্রেণী এদেরকে রব্বে করিম বলবেন না 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 এরা নিজ হাতে তুলে পান করবে না, তোমরা এদেরকে পান করাও, وَيُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ রব্বুল আলামিন বলবেন এরা হাতে তুলে মুখে দিবে না, এদেরকে আমার ফেরেশতারা আমার হুরগুলো এদেরকে মুখে তুলে 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 দিবে। আর এর আগের দৃশ্য কেমন ছিল ভুলে গেছি, তুসকামিন আগের দৃশ্য ছিল তুসকামিন আইনি নানিয়া, শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম কেমন যে পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান্নামের আগুন লাগানো হয়েছে, একদিকে হলো ওই পানি আরেক দিকে হলো, এবার বলবে ফেরেশতা আমার বন্ধু তুলবে না তুমি মুখে তুলে দাও, হউরদেরকে বলবে কুকি তোমরা মুখে তুলে দাও, এবার সত্তর হাজার হুর সত্তর লক্ষ হুর সত্তর কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে, আচ্ছা হুর গুলো যদি প্রতিযোগিতায় মেতে যায় তার আগে কে দিবে পানি মুখে, এবার কেমন হবে দৃশ্যটা কেমন হবে, হ্যাঁ হ্যাঁ এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব, অচিরেই দেখবো ইনশাআল্লাহ, এবার হবে ভি ভিআইপি এবার সিআইপি সর্বোচ্চ শ্রেণী, এবার রব্বুল আলামিন বলবেন হু তোমরা সরাও, ফেরেশতাকে বলবে তোমরাও সরাও, ফাসাখাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমি রব্বুল আলামিন এবার নিজ হাতে আমার বন্ধুর মুখে তুলে দিব, ফাসাখাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আ কি পরিমাণ মজা হবে, লা আইনুন রাআত কোন চোখ যেটা দেখে নাই, ওয়ালা উযুন সামিআত কোন কান যেটা শুনে নাই, ওয়ালা খাতরা আলা কালবে বাশার কোন দিল যেটা কল্পনাও করতে পারবে না, আল্লাহর নবী যেন বলেন আমি বলি শুনো 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 আমার মতো মুহাম্মদ রাসূলের জবানি এটাও এটা বলে শেষ করতে পারবে না, না 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 ফাকরাহু ইন শাইতুম যদি তোমরা চাও তাহলে ওই আয়াত কারিমাটা তেলাওয়াত করো, ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য কি পরিমাণ নেয়ামত গোপন রেখে দিয়েছি এটা কোন পৃথিবীর কোন নফস জানে না, এটা জিবরিল জানে না, বলেন জিবরিল কি, এটা জিবরিল জানে না, ওয়ামা তাদরি নাফসুন নাকরা তাহতাল আম তাউম্মু নাকরা তাহতাল আম তাউম্মু তা আম নাকরা যদি নফির মাথাতে হয় নাকরা তাহতাল নফি তাউম্মু নাকরা যদি নফির মাথাতে হয় আমের ফাদা দেয়, ওয়ামা তাদরি নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোনো নবীও জানে না, পৃথিবীর কোনো রাসূলও জানে না, পৃথিবীর কোনো ফেরেশতাও জানে না, জিবরিল জানে না আমি জান্নাতীদের জন্য কি পরিমাণ নেয়ামত গোপন রেখেছি, শুধু এখানে দু চারটা শব্দের তর্জমা আমি আপনাদের সামনে করছি, দু চারটা শব্দের তর্জমা, কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত, আমাদের তাখাযুলের দুনিয়াকে যদি কোরআনে কারিম দিয়ে আবাদ করে দিত, আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত, আমাদের তাসাউরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত, আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত, আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত, এই কোরআনে কারিমের এই শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে দিত, আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না, এক একটা শব্দ তো উচিত ছিল আমাদের দিলে হৃদয়ের দুনিয়া তুফান সৃষ্টি করবে, আমাদের কলিজাকে আগুন ধরাইয়া দিবে, আল্লাহ তাআলা ভালোবাসার আগুন ধরাইয়া দিবে, আল্লাহ তাআলা রহমতের আশার আগুন ধরাইয়া দিবে, আমাদের কলিজাতে উচিত ছিল একটা একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে, উচিত ছিল আমরা কল্পনা জগতে কল্পনা করতে থাকতাম আয় কি রেখে আমি ঘুমিয়ে আছি, ওখানে কি এখানে কি মসজিদে কি ঘরে কি মসজিদে কি ঘরে কি মাদ্রাসায় কি স্কুলে কি, হা আমি
করতাম, হ্যাঁ আমি যদি কল্পনা করতাম, আমাদের কাছে কোনো শব্দ নাই, এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই, হ্যাঁ আমাদের তাখায়ুল, আমাদের তাসাবুর যদি আল্লাহ তাআলা এগুলো দিয়ে নূরানি করে দিতেন, এগুলো যদি আমাদের হৃদয়কে আকর্ষণ করতেন, এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুণা থেকে বাঁচতে পারতাম। ইয়াহুদিরা যখন অস্ত্রের অস্ত্রের টিগারে তাদের আঙ্গুল, ও মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে, তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে, তোমাদের আঙ্গুল তখন কোথায়, নগ্ন ছবিতে। ইসরায়েল এক দেশ যার প্রতিটা যুবক 32 মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার NID দেওয়া হয় না, তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না। ইসরায়েলের প্রত্যেকটা যুবককে 32 মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। ইসরায়েলের প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। আমরা এক জাতি, আমরা যদি আমাদের সামরিকের কথা বলি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি। এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা মিসরাদের সৃষ্ট অপবাদ। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা দুনিয়ার ইহুদিদের একটাই চাওয়া, আমরা যেন অস্ত্রের কথা না বলি, আমরা যেন জিহাদের কথা না বলি। কিভাবে ডিম ভাজা করবা, এটা নিয়ে তোমার যুবককে নষ্ট করছো? বলেন বাস্তব না বাস্তব? এটা কোন ষড়যন্ত্রের অংশ? বাংলাদেশকে আর একটা বার মাবার আবার ষড়যন্ত্রের অংশ কি? হ্যাঁ হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবান, হইতে পারে আমাদের হাতগুলোকে আবার হ্যান্ডকাপ লাগাবা, হইতে পারে আমাদেরকে আবার ভুল করবা। আল্লাহর কসম খায় বলি, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। পৃথিবীর যত ষড়যন্ত্র, নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয়, ওয়াশিংটনে ষড়যন্ত্র রচিত হয়, দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়, আর ষড়যন্ত্র জবাব আসাজিমে রচিত হয়। এই জন্য আমার কণ্ঠ স্তব্ধ করা সহজ, দিনকে স্তব্ধ করা যাবে না, দিনকে বন্ধ করা যাবে আবার বন্ধ করা যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, ষড়যন্ত্রকারী জীবনে কখনো টিকবে না, পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। বলুন পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা। পড়ো সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা হুয়াইয়াবুর ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত। পড়েন পড়েন, ইন্নাল ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা জাতিকে ধ্বংসের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছ। আবার বলেন, জাতিকে ধ্বংসের জন্য ক্লাস ওয়ানে আর পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই ক্লাস টু তে চলে যাবে, হেসে খেলে পড়বে, পরীক্ষা দিতে হবে না, টু তে হেসে খেলে উঠবে, থ্রি তে উঠবে, পরীক্ষা দিতে হবে না, থ্রি তে হেসে গেলে ফোরে পরীক্ষা দিতে হবে না, ফোরে হেসে গেলে ফাইভে পরীক্ষা দিতে হবে না, ফাইভে হেসে গেলে সিক্সে পরীক্ষা দিতে হবে না, হেসে গেলে সেভেনে পরীক্ষা দিতে হবে না, হেসে গেলে এইটে পরীক্ষা দিতে হবে না, হেসে গেলে নাইনে পরীক্ষা দিতে হবে না, হেসে গেলে ম্যাট্রিকে পরীক্ষা দিতে হবে না, হেসে গেলে ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে হবে না। এবার বলুন তো দেখি, এই বাচ্চাটা মেডিকেল পরীক্ষাটা কেমনে দিবে? এবার বলুন তো দেখি, এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার ডুয়েটের পরীক্ষাটা কেমনে দিবে? এই বাচ্চাটা মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কেমনে দিবে? এই বাচ্চাটা ক্যাডেট কলেজে কেমনে যাবে? এই বাচ্চাটা এবার বুয়েটে কেমনে যাবে, সুয়েটে কেমনে যাবে? এই জাতি ডাক্তার আর কিভাবে হবে, ইঞ্জিনিয়ার কিভাবে হবে? ওরা ভেবেছে জাতিকে যদি জাতিকে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর কসম আল্লাহর কসম, স্বর্ণের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, রৌপ্যের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, আরে ডায়মন্ডের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, জাতির জন্য শিক্ষিত এক যুব সমাজ যতটা উপকারী। কি বলছি বলেন? শিক্ষিত আবার বলেন,
এক শিক্ষিত যুব সমাজ জাতির জন্য যতটা উপকারী, এবার সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্র দিয়ে আমাদেরকে ধ্বংস করা এতটা ক্ষতিকর নয়, জাতির পরীক্ষা পদ্ধতি বন্ধ করে, জাতির শিক্ষা পদ্ধতি বন্ধ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা যে পরিমাণ ক্ষতিকর। রাগ করছেন কেউ? রাগ করছেন কেউ? এবার রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত, রব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্ত শুনো, আমার সিদ্ধান্ত শুনো, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, আমার দ্বীন ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আমার ধর্ম ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আমার দেশ ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর এদের ষড়যন্ত্র জমিন থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। কি ভাই, এর বিপরীতে রব্বে করিম বলেন, রব্বে করিম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকূ মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ওদের বেলায় বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আমাদের বেলায় বলেন লান তাবুর, ওদের বেলায় বলেন ওদের ষড়যন্ত্র জমিন থেকে ধ্বংস হবেই হবে, আমাদের বেলায় বলেন তোমাদের কোরআন জমিন থেকে কিয়ামত পর্যন্ত কখনো ধ্বংস হবে না। এ আশায় বুক বেঁধে আছি, এ আশায় কি লাগুম ফিহা ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ, বলে জান্নাতে কি হবে জানো, উঁচু উঁচু খাট সমূহ হবে, এক একটা খাট হবে জমিন থেকে আসমান। হ্যাঁ, প্রশ্ন হবে এত বড় খাটে উঠবে কিভাবে, উত্তর হবে বান্দা যখন এই খাটে উঠতে চাইবে তখন এই খাটটা আস্তে নিচু হয়ে বান্দার সামনে চলে আসবে, বান্দা উঠবে আবার উপরে উঠে যাবে। এবার প্রশ্ন, এত উঁচু খাট কেন দিবে? এবার মুফাসসিরিন বলেন এত উঁচু খাট দিবে এজন্য যেন ওয়ালিউর রহমান মুলকুর রহমান, যেন আল্লাহর বন্ধু রহমানের রাজত্ব কত সত্তা দেখে। ওয়ালিউর রহমান কি দেখবে? মুলকুর রহমান, সুবহানাল্লাহ, কারণ এত উঁচুতে না উঠলে সবগুলো জান্নাত সে দেখবে না, সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল কারিম বলেন সুরুম ফিহা সুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু খাট হবে, উঁচু উঁচু খাট হবে, আর কি হবে, আকওয়াবুম মাওদুআ, সারি সারি জগগুলো রেখে দিব, সারি সারি গ্লাসগুলো রেখে দিব, জগ রেখে দিব, গ্লাস রেখে দিব, সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কোনো হোটেলে আপনি যাবেন প্রথম গিয়েই দেখবেন জগ গ্লাস রাখা, আরে সুবহানাল্লাহ, আরে কি রাখা, আজিব, আবার এক জায়গা রাখা, সুবহানাল্লাহ, কি দেখা, এই জন্য জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়, তোয়ালিয়াটা এক জায়গায় রাখতে হয়, সুবহানাল্লাহ, তোয়ালিয়াটা কি রাখতে হয়, এক জায়গায় রাখতে হয়, জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা সুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে রাখা হবে তোমার পান পাত্রগুলো রেখে দেওয়া হবে, গ্লাসগুলো রেখে দেওয়া হবে, জগগুলো রেখে দেওয়া হবে, আর কি হবে জানো, ওয়া নামারিকু মাসফুবা, সারি সারি বালিশগুলো রাখা হবে যেন তুমি আলাদা দিয়ে আরাম করতে পারো। এতগুলো বালিশ, আমি তো মানুষ একজন, আর কেন তুমি একজন, তুমি তো একজন হুরতে হবে 70 কোটি, হুরতে হবে কি 70 কোটি, এই জন্য আর কি হবে, বিছিয়ে রাখা হবে গালিচা। আপনি যখন দুনিয়ার কোনো দামি হোটেলে যাবেন প্রথম ঢুকেই দেখবেন গালিচাগুলো কিভাবে সাজানো, বিছানাগুলো কিভাবে সাজানো, লাইটগুলো কিভাবে জ্বালানো, আর কি আল্লাহু আকবার কাবীরা চ্যাটটা কিভাবে সাজানো, আর দেখবেন কিভাবে জগ গ্লাসগুলো সাজানো, সুবহানাল্লাহ। কি ভাই, হোটেলে গেলে দেখা যায় কি না বলে কি? হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে গিয়ে দেখি তোয়ালে দিয়ে লাভ চিহ্ন বানা রাখছে, তোয়ালিয়ে দিয়ে কি বানা রাখছে, কিন্তু একটু পরে এটা উঠায় ফেলবে, এত সুন্দর করে বানাইছো কি লেগে না, প্রথম দর্শনে যেন কি হবে আকর্ষণ হয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার যত দামি হোটেলে যান দেখবেন গ্লাস একটা, বালিশ একটা, কি গ্লাস কয়টা, বালিশ কয়টা, কি বেশি দেখি বেশি, আব্দুল কাইম ভাইয়ের কাছে বারবার দরখাস্ত করলে তো আমারও দুইটা দেয়,
বলেন ওখানে কি হবে জানো, ওয়ালামারিকু মাসফুফা, সারি সারি রেখে দেওয়া হবে, কুটি কুটি বালিশ রেখে দেওয়া হবে, গালিচাগুলো বিছিয়ে রাখা হবে। এতগুলো শব্দ বলে রাসূল শুধুই বালিশ আর রব্বে করিম, শুধুই বালিশ আর শুধুই গালিচা, এগুলো বুঝাতে চান নাই, শুধু বুঝাতে চেয়েছেন আনন্দের যতগুলো আসবাব আছে সবগুলো আসবাব তোমার মানবিক চিন্তায় কল্পনা করে করে, জান্নাতের কল্পনা করে করে একটা একটা ইবাদত প্রতি উৎসাহিত হয়ে যাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। এবার যেন বান্দা বলল আল্লাহ এত বড় জান্নাত বানালেন কেমনি, এতগুলো গ্লাস দিবেন কেমনি, এত উঁচু এত এত উঁচু খাটে উঠবো কেমনি, কয় এগুলো সব কি এগুলো বানাওয়ার। আল্লাহ তাআলা কয় আফানা ইয়ানজুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত, আমি যিনি এগুলো বানাতে পেরেছি এগুলো আমি বানাতে পারবো। কি হয় আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াহদানিয়তুল ইয়াকিন বানাবার তৌফিক দান। হ্যাঁ এখানে বক্স রাখা আছে, যাবার সময় প্রত্যেকে বক্সের সাথে মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমাদের এই কিতাবগুলো আছে, অনেক কিতাব আলহামদুলিল্লাহ, আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, প্রত্যেকেই কিছু কিছু নিয়ে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন আগামী দিন ইনশাআল্লাহ। যাত্রাবাড়ির শেখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুন, আমার সরাসরি শেখ।